আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পাপিয়া ফার্ম লোহজং এর আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আর সকাল সকাল চলে আসলাম নাস্তা বানাতে। আজকেও মায়েদের স্কুল বন্ধ, আর আজকে নাস্তায় রুটির সাথে বানাতে চাচ্ছি হচ্ছে ডিমের ভুজিয়া, সাদা রুটির সাথে। কিন্তু ডিমের ভুজিয়াটা খেতে খুবই ভাল লাগে, তো আমি এখানে একটু টমেটোটাও ভালোই দিছি। আর ভাবলাম যে এভাবে ডিম পোষের থেকে মাঝে মধ্যে একটু ঝাল ঝাল ডিমের ভুজিয়াটা মজাই লাগে। নাস্তা রেডি আব্বা, মা ইচ্ছে সকালে পড়তে বসছে, এত ডাক দেওয়ার পর উঠছে আজকে। পড়তেছো বাবা? জোরে জোরে পড়ো। হ্যাঁ আচ্ছা, লেখো। মাশাল্লাহ আবু, এই যে আগে খেয়ে না। আচ্ছা, তো আজকে ভাবলাম একটু চিকেন ফ্রাই বানাবো। তো দুপুরে রান্না বাড়ার পর মাংসগুলোকে মেরিনেট করে রাখতেছি, তো মাঝে মধ্যে মাংসটা আগের দিনই মেরিনেট করে রাখি। তো এটা যত আগে মেরিনেট করব ততই দেখি মাংসটা খেতে বেশি মজা লাগে। তো আমি এখন বাজে প্রায় 2টার মতন, তাই মাংসগুলো মেরিনেট করে রাখছি, আর সন্ধ্যার পর চিকেন ফ্রাই বানাবো। কয়েকদিন পর আমরা বাসা বিল্ডিং করবো, আমি কোন জায়গায় জানি? তোমার যেই জায়গায় মন চাই জায়গায়। ওই জায়গায় অনেক কিছু পারবো, কবুতর পারবো, কবুতর পারবো, তারপর বিয়ে পারবো, তারপর খুব ডগ পারবো, তারপর যেতে পানি পরে ঢাল হয়ে গেছে। ঘড়িতে বাজে 6:20, এখনো মাগরিবের আজান দেয় নাই। আর এই যে আমার পড়া চোর ছেলেটা, ওর অঙ্কগুলো আমি সমাধান করে দিতেছি, কারণ সোমবার পরীক্ষা। ছেলে আছে কজন বাবা দেখো? কজন ছেলে আছে? কজন ছেলে আছে? কজন ছেলে আছে? কজন কজন? হুম, ছেলে আছে, এই যে তাকাও, এই দুইজন, দুই জন। তো এখন একসাথে ছেলে মেয়ে কয়জন আছে এটা লিখবো, ঠিক আছে? এই একসাথে এখানে লিখবো, একসাথে একসাথে কতজন আছে, একসাথে আছে, এই আছে টুক শুধু লাগবে এখানে, একসাথে আছে। এই যে দেখো বাবু, একসাথে আছে 7 আর 2 কত? 7 আর 2 বলো, 7 আর 2 কত? হুম, 8 9। হুম, গুড, 9 জন। তো এখন আমরা কী লিখবো? এদিক তাকাও, মাহি শব্দ করো না, এই যে উত্তর, ঠিক আছে? এই যে দেখো উত্তর লিখলাম, উত্তরে কী লিখবো? 9 জন আছে। কী লিখবো? 9 জন আছে। আর এখন 1-এর বাচ্চাদের এত পড়া, মানে অঙ্ক বইটা দেখে আমি জাস্ট থ, মানে এত অঙ্ক দিছে, কথার অঙ্ক। যেমন গাণিতিক অঙ্কগুলো মাহিত পারে, কিন্তু এই অঙ্কগুলা বাচ্চারা যে কিভাবে সাজাবে। আজান দিয়ে দিছে, এখন যাব নামাজে, মাহিতকে নিয়ে একটু বসছি সন্ধ্যার আগেই, কারণ ওর অঙ্কগুলা সলভ করা হয় নাই। তো এগুলো নোট খাতে সলভ করলাম যাতে ছেলেটা একটু দেখে, কারণ এবার 1-এ এত কঠিন কঠিন বাচ্চাদের অঙ্ক দিছে, আর আমি তো আগে থেকে অঙ্ক ভয় পাই। তো যাই হোক, ছেলের এগুলো একটু কমপ্লিট করলাম, আজান দিয়ে দিছে, এখন নামাজে নামাজ পড়ে তারপর মায়েদের জন্য একটু চিকেন ফ্রাই ভাজবো না বাবা? হুম, তো আপনার সাথে থাকেন, টাটা। আর নামাজ টামাজ পড়ার পর চলে আসলাম চিকেন ফ্রাই ভাজতে। আর আমি এখানে ময়দার মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিলাম যাতে একটু মুচমুচে হয়। আর এখানে একটু গার্লিক সস বানাবো, এই জন্য একটু রসুন থেতলিয়ে নিছি। আর এখানে এখন দিব মেয়োনিজ, মেয়োনিজ দিয়ে একটু গোলমরিচ আর একটু রসুন দিয়ে খুব ভালোভাবে মিক্স করলে, ও একটু ভিনেগারও দিতে হবে, তো খুব ভালোভাবে মিক্স করলে হয়ে যাবে গার্লিক সস। আর এই যে আমার গার্লিক সসটাও রেডি। আর আমার কাছে গার্লিক সসটা খুব ভাল লাগে। আর মাংসটা এখানে প্রায় 6 ঘন্টার মতো মেরিনেট করা হয়ে গেছে, আর এখন কুট করার পালা। আমার হাতে বেশি একটা ভালো কুট হয় না, তবুও প্রত্যেকবার চেষ্টা করি একদম পারফেক্ট করার জন্য। তো
তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেই হাত দিয়ে। আর আমার কাছে চিকেন ফ্রাইটা খেতেই ভাল লাগে ভাই, কিন্তু করতে অনেক কষ্ট। তো পরে আমি শুধু সাদা পানিতেই আবার একটু চুবিয়ে নিছি, কারণ ডিম আর দেই নেই। তো আমার এখানে তেলটাও গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিতেই দেখলাম যে তেল পুড়ে যেতেছে, পরে কড়াইটা চেঞ্জ করলাম। আর এখানে ভাজা হচ্ছে, তো আমার চিকেন ফ্রাই প্রথমবারেরটা ভাজা কমপ্লিট, এখন আবার দিব। আর এই ছিল আমার ভিডিও, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আমরা সবাই খাচ্ছি, আমরা ফ্যামিলি সবাই খাচ্ছি চিকেন ফ্রাই সাথে মেয়োনিজ, মানে মানে গরম গরম সাথে আমাদের আর একজন অতিথি আছে মাইশেক।